তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আরেকটা এক্সাইটিং ফুড চ্যালেঞ্জ ভিডিওতে। আর যেটা দেখতে পাচ্ছেন আমরা আজকে বাড়িতে আছি, আর বহুদিন পর বাড়িতে ফুড চ্যালেঞ্জ ভিডিও করছি। আর অনিকদাও আজকে অনুপস্থিত আছে, তো অনিকদাকে আপনারা মিস করবেন আশা করি। আর সবাইকে বলে রাখি রাখিবন্ধনে প্রীতি ও শুভেচ্ছা। আমাদের নর্মালি রাখিবন্ধনে কি হয়, দাদারা বোনদের গিফট দেয়, কিন্তু এই বছর আমাদের বাড়িতে একটু উল্টো হয়েছে। আমার দিদি আর আমার বোন মিলে আমাকে একটা গিফট দিয়েছে, সুতরাং দেখি কি গিফট দিয়েছে, আপনারাও দেখুন। তো লেটস গো। তো যেটা দেখতেই পারলেন আপনারা, এটা হচ্ছে আজকে আমার রাখির গিফট। আমি বহুদিন ধরে বার্গার চ্যালেঞ্জ করবো বলে ভাবছিলাম, কিন্তু পকেটে টাকা ছিল না যে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো এত বড় বার্গার। তাই আমার দিদি আর বোনকে বললাম একটা ভালো করে একটা জুগারু বার্গার বানিয়ে দিতে। ওরা ওদের ফুল ট্রাই করেছে। এই যে দেখুন বার্গারটা, এটা পুরোপুরি হোমমেড। আর এটা হাইটটা দেখতে পাচ্ছেন, মোটামুটি এটা কতটা বড়, আমার মনে হয় এটা হোমমেড সবথেকে বড় বানানো বার্গার এখনও পর্যন্ত, আমি যতটুকুনি জানি। আর এই বার্গারটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চিকেন প্যাটি, ঠিক আছে। এছাড়াও আছে পেঁয়াজ, মানে স্যালাড, পেঁয়াজ টমেটো দিয়ে। এছাড়া মিডিলে পনিরেরও রয়েছে প্যাটি। তো পুরো একটা কম্বিনেশন, জানি না বাড়িতে এর থেকে ভালো কিছু হতে পারতো নাকি, যথেষ্ট ভালো হয়েছে বার্গারটা। তো আজকে আমরা করতে চলেছি বার্গার চ্যালেঞ্জ। তো এই বার্গারটা আমার শেষ করতে কত টাইম নেবো আজকে হচ্ছে সেটা চ্যালেঞ্জের বিষয়। সবথেকে যেটা মানে একটা দুঃখের বিষয় যেটা আমি বলতে পারি, যে ওরা এত কষ্ট করে এই বার্গারটা বানিয়েছে, কিন্তু ওরা আমাকে খেতেও দেখছে বিহাইন্ড দ্য ক্যামেরা, কিন্তু ওরা একটাও পাবে না, যা বানিয়েছিল সব আমি নিয়ে নিয়েছি। এটা একটা মানে একটা খারাপ বিষয়, প্রত্যেকবার এই জিনিসটা হয় যে আমি খাই ওরা দেখে। তো যাই হোক, ওদের একটা ট্রিট দিয়ে দেবো পরবর্তীকালে, এখন পয়সা নেই ওর জন্য দিতে পারছি না। তো লেটস স্টার্ট দ্য চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ স্টার্ট করার আগে আমি কী করবো, আমি মোটামুটি না থাক বার্গারটা ভালোই থাক, এই অবস্থায় স্টার্ট করা যাবে, কিন্তু ধরে রাখতে হচ্ছে, তো ওটাই সমস্যা। তো রেডি, থ্রি টু ওয়ান। Thank you.
তো যেটা আপনারা দেখতেই পারলেন, এত বড় বার্গারটা লাস্টে বানটা খুবই মোটা হয়ে গেছিলো, আসল কথা একটু ঠান্ডা হয়ে গেছিলো এই কারণে, নাদারও আগে হয়ে যেত। তো 7:38 এত বড় বার্গারটা 7:38 কমপ্লিটেড। তো বন্ধুরা যেটা আপনারা দেখতেই পারলেন, অত বড় বার্গারটা আমি শেষ করেছি 7:38। চ্যালেঞ্জটা খুবই টাফ ছিল, আমারও পার্সোনালি মনে হয় আমি টাইমটা একটু ভালো করতে পারতাম, কিন্তু যেটা টাইম হয়েছে আপাতত সেটাই আর কি করা যাবে। তো চ্যালেঞ্জটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর স্পেশাল থ্যাঙ্কস টু মাই বোন অ্যান্ড দিদি, যারা কষ্ট করে জিনিসটা বানিয়েছে কিন্তু একটা ফোটাও খেতে পারেনি, তাদের জন্য আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি খেয়েছি, খুব ভালো লেগেছে। টিল দেন, সাইন আউট।